হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমি সবসময় ভালো দলে। তো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে হাজির হলাম। যারা সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট, এবং তুলে ধরবো আজকে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে দৌলদিয়া ঘাট কি। দৌলদিয়া ঘাট হচ্ছে লঞ্চ পারাপাড়ের একটা বা ফেরি পারাপাড়ের একটা জায়গা। ওপার পাটুরিয়া ঘাট, এবার দৌলদিয়া ঘাট, জাস্ট এতটুকুই। কিন্তু পতিতলায় আসার জন্য আপনাকে পাটুরিয়া থেকে দৌলদিয়া ঘাট আসতে হবে, কিন্তু অন্য পাশ থেকে আপনি ফরিদপুর, রাজবাড়ি এবং অন্য অন্য জায়গা থেকে আসতে হলে আপনার রাজবাড়ি নামতে হবে, রাজবাড়ি বাস স্ট্যান্ড। যে বাস স্ট্যান্ডটা আমি দেখাবো, সমস্যা নেই, সেটা ভিডিওর শেষের দিকে আছে। তো দৌলদিয়া ঘাট তেমন কিছু না, কিন্তু ওইখান থেকে আপনাকে রিক্সা বা অটো, বেশিরভাগ অটোতে আসাটা বেটার। যাই হোক, ঘাট থেকে, দৌলদিয়া ঘাট থেকে আপনার গোয়ালন্দ আসতে হবে, ঠিক আছে? আপনাকে বলতে হবে রিক্সাওয়ালা, অটোওয়ালাকে, আমি বাস স্ট্যান্ড যাবো, শুধু বাস স্ট্যান্ড, ঠিক আছে? তারপরে আসবেন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আসার পর যেটা করণীয় আপনার, ওইখান থেকে বাস কারো কাছে জিজ্ঞাসা করবেন যে আমি গোয়ালন্দ রেল স্টেশন যাবো, এই কথা অন্তত বলবেন। যে কীভাবে আসবেন না আসবেন সেটা ওরাই আপনাকে বলে দেবে, মানে বাস স্ট্যান্ডে নামার পর যেভাবে আসবেন আর কি। সেটা ভিডিও লাস্টের দিক দিয়ে দেখাবো, দেন কোন দিক দিয়ে আপনার আসলে ভালো। তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে গোয়ালন্দ ঘাটে, গোয়ালন্দ রেল স্টেশনে কী হয়। আসলে গোয়ালন্দ রেল স্টেশনের সামনের দিকে যে অংশটা দেখা যাচ্ছে এখন, ওই যে মেম্বার বোর্ডিং, ঠিক আছে, এই পাশ দিয়ে হচ্ছিলো মেন গেট এটার। তো এখানে আশেপাশে অনেক বোর্ডিং আছে, তো এগুলো হলো বোর্ডিং। এখানে আপনি আলোচনার মাধ্যমে বোর্ডিংয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নিজের ইচ্ছায় চুজ করতে চান বা নিজের ইচ্ছায় যদি কাজ করতে চান, তাহলে সরাসরি আপনাকে মেন গেট দিয়ে ঢুকতে হবে। যেমনটা আমি যে এখন রেল লাইন পার হচ্ছি, তো পার হওয়ার পর আপনার সোজা এই রিক্সার ফাঁক দিয়ে এই যে মেম্বার বোর্ডিং, এই দিকে স্টেট পল্লী, মানে পতিতালয়, ওই যা পতিতালয় যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে, এটা রেল স্টেশনের রাস্তা। তো এটা হচ্ছে হলো একটা পতিতালয়। তৃতীয় স্টেপ হচ্ছে এই পতিতালয়ে ঢোকার জন্য কত টাকার প্রয়োজন হয়। এখন হচ্ছে যত টাকা আপনার কাছে আছে জানি না, এখন বাস ভাড়াটা হচ্ছে অন্য হিসাব। যখন এখানে প্রবেশ করবেন তো এখানে আপনি কত কয়টা কাজ করতে চান সেটার উপর নির্ভর করে আপনি কয়টা কাজ করবেন, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা কাজের জন্য মেয়েদের সাথে বা পতিতার সাথে কথা বলে নেবেন, ওরা প্রত্যেকটা কাজের জন্য কারো কাছ থেকে 500, 600, 1000, এটা কথা আলোচনার মাধ্যমে, যারা প্রথমবার এসেছেন তাদের কাছ থেকে একটু বেশি ডিমান্ড করবে। কিন্তু সব থেকে বেটার 300 থেকে 400 টাকা, এটা আপনি নিজে উল্লেখ করবেন যে 300 টাকার উপরে দেবো না বা 400 টাকা সর্বোচ্চ, ঠিক আছে? স্টেট সোজা কথা বলবেন, বেকাতার না বা কনফিউশনে পড়বেন না কখনো, ঠিক আছে? তো সরাসরি প্রবেশ করতে থাকবেন, যেহেতু প্রবেশ করার সময় অনেকগুলো ধাপ পার হতে হবে। বিষয়টা তো মানে জায়গাটা তো অনেক বড়, ওই দেখছেন প্রথম যে কিছু পতিতালয় ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে এই চণ্ডীর একটু পার করতে হবে, এখান থেকে আপনাকে খপ করে ধরে নিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা এরিয়া, ঠিক আছে, ওরা ওদের টাকার খুব প্রয়োজন, হ্যাঁ, যার কারণে ওরা এই পতিতালয়ে কাজ করে এবং যেভাবে হোক টাকা আর কি আপনাকে ব্যবহার করবে, সমস্যা নেই, আপনাকে খুশি করবে, কিন্তু আপনাকে ওইভাবে মানে তাহলে তো আপনার সামনে থেকে চুজ করতে পারলেন না আর কি, মানে দেখেই আপনাকে টেনে নিয়ে গেল। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ টাকা পকেটে না রেখে যদি বিকাশ, নগদ, রকেট এইসব অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে টাকাগুলো তার মধ্যে ঢুকিয়ে রাখুন। সর্বোচ্চ ঢোকার সময় আপনি 500 টাকা বা 600 টাকা, ভাঙতি 100 টাকা নোট সবগুলো রাখতে হবে, রাখবেন, ঠিক আছে? অতিরিক্ত কোনো টাকা পয়সা রাখবেন না, মানে চা, সিগারেট, যে যেটা করতে চান সেটা ভিতরে গিয়ে খাবেন। ওখান থেকে এর আগে বলছি যে মনে মনে চুজ করবেন, ঠিক আছে? আর এর মধ্যে থেকেও যদি আপনাকে খপ করে ধরে ফেলে, কোনো জোরাজুরি বা উল্টা পাল্টা কোনো কিচ্ছু বলবেন না, কোনো আবার স্মার্টের মতন কোনো কাজ করবেন না, ঠিক আছে? তার সাথে কাজ করার পর, ঠিক আছে, ওইখান দিয়ে ঘোরাফেরা করতে থাকবেন, তখন আপনার কোনো ভয় নেই, যখন প্রথমবার কাজ করবেন একদম রিল্যাক্স করবেন,
আশেপাশে যেখানে যা কিছু করতে মন চায় এরিয়ার ভিতরে ঘুরবেন, ঠিক আছে? কেউ যদি ধাপাস করে আনফর্টুনারিভাবে যদি ঘুরেও ফেলে তাহলে বলবেন যে আমি কাজ করছি, কাজ আর করবো না, বাস এখন খালি ঘুরেই চলে যাব, এতটুকু কথা। তো এই মেন গেটটা আপনারা কখনো চিনতে ভুল করবেন না। আপনাদেরকে মানে রাস্তার দুই পাশ, ওই বাম পাশটা যেটা হচ্ছে দেখাচ্ছে এটা হচ্ছে বাম পাশ রাস্তার, আর আমি হচ্ছে আমি রয়েছে এখন ডান পাশে। তো আপনারা যখন গোয়ালন্দ রেলওয়ে স্টেশনে ঢুকবেন তখন ডান পাশটা দিক দিয়ে ঢুকবেন, জানি আপনাদেরকে ওই পাশে বোর্ডিংয়ের কোনো লোকজন জানি না ডাক দিতে পারে। তো এই পাশ দিয়ে ঢুকলে কি আপনি একদম মেম্বার বোর্ডিংয়ের সামনে এসে বিষয়টা আরও রিয়ালাইজ করতে পারলেন বা বিষয়টা আরও বুঝতে পারলেন যে এখন প্রবেশ যেন করবো বা কোনো ধরনের কোনো মানে ভিতর থেকে একটু সাহস সঞ্চয় করে নেবেন, ঠিক আছে? তারপর বের হওয়ার পরেও কোনো সমস্যা নেই, বের হওয়ার পরও তো আপনি রিল্যাক্স, আপনি রাস্তার ওই পাশ দিয়েও যেতে পারেন বা এই পাশ দিয়েও যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন হচ্ছে বের হচ্ছি, বের হওয়ার পর আমি বাস স্ট্যান্ড যাবো, ঠিক আছে? তো এই সবাই একটু মনোযোগ সহকারে বাস স্ট্যান্ডকে ফলো করবেন, কারণ এই বাস স্ট্যান্ডটা এতটা ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরকে সর্বপ্রথম যারা চিনেন না তাদেরকে বাস স্ট্যান্ড আসতে হবে, সেটা হচ্ছে কোথায়, রাজবাড়ি বাস স্ট্যান্ড। এই রেল স্টেশনের আশেপাশে অনেক লোকজন থাকবে, এতে ভয় পাবার কোনো কারণ নেই, এগুলো সাধারণ মানুষ, এরা মানে ট্রেনে করে নিজেদের বাসায় ফেরার জন্য এখান থেকে টিকিট কেটে চলে যায়। তো সামনেই ওই যে গোয়ালন্দ ঘাট লেখা একটা ব্যানার দেখতে পাবেন, যখন এই ব্যানারটা দেখতে পারবেন তখন মনে করবেন যে আপনি ঠিক জায়গা মতো নিয়ে এসে গেছেন। আমি তো চলে আসছি, তো এই রাস্তা দিয়ে আর কি, যে রাস্তা দিয়ে আমি এখন বেরোচ্ছি ঢোকার সময় এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। আর যদি বাস স্ট্যান্ড থেকে আপনি রিক্সা নিতে চান বা অটো নিতে চান তখন তো অনেকেই অনেকভাবে ওই রিক্সাওয়ালা বা অটোওয়ালারা বলবে যে মামা চলো নানির বাড়ি বা অন্য কোথাও বা পতিতালয় বা নতুন ইয়ে আসে, এ ধরনের যদি কোনো কোনো বিষয় যদি কোনো মেয়ের ব্যাপারে ইঙ্গিত দেয় তখন বলবে যে না আমি রেল স্টেশন যাবো গোয়ালন্দ, আমাকে সেখানে নিয়ে যাওয়া, উল্টাপাল্টা কথা কেন বলো, এই ধরনের কিছু কথা বলবেন যেটা আপনার ভালো হয়, সে ফলে আপনার কথা বলে সুবিধা হয় সেই কথাগুলো বলবেন। এখন যে রেল স্টেশন থেকে আমি যেহেতু বাস স্ট্যান্ড যাবো, তো এই যে অটো একটা ঢুকছে আমার মুখোমুখি, তো এটা হচ্ছে বাম দিক থেকে ঢুকছে, এটা হচ্ছে হলো বাস স্ট্যান্ড যাবার রাস্তা। যখন আপনি বাস স্ট্যান্ড থেকে আসবেন তখন ঠিক এইভাবে এসে আপনি হলো ডান দিকে মোচা দেবেন, আর বের হওয়ার সময় বাম দিকে মোচা দিতে হবে, ঠিক আছে? তারপর সোজা হাঁটতে হবে, কিছুক্ষণ হাঁটলেই বাস হাইওয়ে রোড, সামনে বাস স্ট্যান্ড, ঠিক আছে? তারপরে ডান দিকে হচ্ছে হলো আপনার দোলদিয়া ঘাট এবং বাম দিকে হচ্ছে হলো ফরিদপুর বা যেখানে যেখানে বিভাগ আছে সেই রাস্তায়, এটা হচ্ছে হলো হাইওয়ে রাস্তা, ঠিক আছে? আর ওই দিকে হচ্ছে হলো ডান দিকে যে রাস্তাটা হচ্ছে সেটা দোলদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাট, সেখান থেকে আপনি ঢাকার যে কোনো সাইডে যেতে পারেন বা আসতে পারেন, এটা ঢাকার সাইডের রাস্তা আর কি। বাংলাদেশের মধ্যে এই দুটোই সব থেকে নাম করা পতিতালয়, একটা হচ্ছে হলো যেটা আপনারা অনেকেই শুনেছেন এই দোলদিয়া ঘাট, অবশ্যই এটা যদিও দোলদিয়া ঘাট না, গোয়ালন্দ রেল স্টেশনের পাশেই পতিতালয়, আরেকটা হচ্ছে হলো টাঙ্গাইল, সেটা হচ্ছে কান্দিপাড়া, ঠিক আছে? সেই ভিডিওটারও আমি কাজ করব, খুব শীঘ্রই সেখানে যাব, খুব শীঘ্রই আমার চ্যানেলের মধ্যেই দেখতে পাবেন সেই কান্দিপাড়ায় কী ঘটে না ঘটে, আর সেই ব্যাপারেও বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। Thank you.
এটা হচ্ছে হলো বাস স্ট্যান্ড, দোলদিয়া ঘাট বা বাস স্ট্যান্ড নামে পরিচিত। তো আপনি এখানে এসে বা বাস স্ট্যান্ডে নেমে কারোর কাছে জিজ্ঞাসা করলে হবে আমি গোয়ালন্দ রেল স্টেশন যাব, বাস রাস্তাটা দেখিয়ে দিবে। যদি আপনি রিক্সা যান বা অথবা অন্য কিছুতে যানবাহনে যান তাহলে বললেই হবে রেল স্টেশন যাবেন, কখনো বলবেন না আমি পতিতলায় যাব। এইটা আপনার জন্য একটা সিক্রেট একটা বিষয়, এটা সবসময় মনে রেখে আসবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, দোলদে এবং কান্দিপাড়ার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।